হচ্ছে যে আসলে তোমার যেহেতু স্টেটের সংখ্যা ফাইনাইট তো সেক্ষেত্রে কিন্তু সে ওভারঅল সামারি কিন্তু সে মনে রাখতে পারবে না ওকে সে শুধুমাত্র সাম পার্ট অফ দ্য সামারি মনে রাখতে পারবে আচ্ছা তারপরে কি বলা হচ্ছে দাস এই স্টেট অফ দ্য সিস্টেম সামারাইজেস দ্য ইনফরমেশন কনসার্নিং পাস ইনপোর্ট এটা এটা আমি অলরেডি বলে ফেলছি আর কি যে যেমন ধরো তুমি কিউ তে আছো মানে কি তুমি অবশ্যই ওয়ান দেখেই কিউ তে আসছো ঠিক আছে তো এই সামারিটা কিন্তু সে তোমাকে বলতেছে আরকি আচ্ছা একটা ফাইনাইট অটোমেটন সিস্টেমের একটা রিয়েল লাইফ এক্সাম্পল যদি আমি দিই তাহলে ধরো তুমি একটা বাল্বের কথা চিন্তা করতে পারো ধরো একটা বাল্বের কয়টা স্টেট দুইটা তাই না বাল্বটা আয়দার নিভে থাকে অথবা হচ্ছে কি বাল্বটা জ্বলে থাকে এখন ধরো যদি তোমার বাল্বটা নিভে থাকে এবং তুমি যদি সুইচ অন করো তাহলে কি হবে বাল্বটা জ্বলে উঠবে না জি স্যার আচ্ছা আবার যদি চিন্তা করো ধরো বাল্ব জ্বলে আছে তুমি যদি সুইচটা অফ করো তাহলে কি হবে বাল্বটা আবার নিভে যাবে ওকে তো এটাই হচ্ছে আমাদের একটা ফাইনাইট অটোমেটন আর কি ওকে তো আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটের মাধ্যমে আমরা কন্ট্রোল করতেছি যে আসলে কতটুকু পর্যন্ত স্ট্রিং আমরা পাস করে আসছি ওকে আচ্ছা এখন আমরা ফর্মাল ডেফিনেশনে যাই ডিএফএ আচ্ছা দেখো আমাদের ডিএফএ পাঁচটা জিনিস থাকে আর কি তো ডিএফএ কে বলতে পারো এ সেট অফ টাপল এবং যে টাপলের ভিতরে টোটাল পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট ইলিমেন্ট থাকবে ঠিক আছে তো কোনটা কি আমরা একটা একটা করে জানি প্রথমে হচ্ছে কিউ কিউ মানে হচ্ছে যে তোমার যত ধরনের স্টেট আছে আছে সবগুলা সেট ঠিক যেমন আমি একটু আগে যে দিলাম সেখানে দুইটা স্টেট ছিল তাহলে সেক্ষেত্রে ওই দুইটা স্টেটের নাম তোমার এই সেটের মধ্যে থাকবে এরপর হচ্ছে সিমা সীমার মধ্যে থাকবে হচ্ছে যে ধরো তুমি কোন সিম্বল ইউজ করতে পারবা ঠিক আছে তাদের সেট ঠিক আছে তো সিগমা সম্পর্কে আমরা অলরেডি পড়ে আসছি এটা হচ্ছে কি সেট অফ আলফা এটা কি যেখান থেকে আমরা সিম্বল গুলাকে নিয়ে স্ট্রিং কনস্ট্রাক্ট করি তো অন্যভাবে বলতে পারো যে আমাদের এলাউড সিম্বল গুলা যে সিম্বল গুলাকে আমরা স্ট্রিং এ ইউজ করতে পারবো সেই অ্যালাউড সিম্বল গুলা এই সিগমার মধ্যে থাকে আচ্ছা এরপরে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে স্মল ডেল্টা তো স্মল ডেল্টা আসলে কি বুঝায় স্মল ডেল্টা হচ্ছে ট্রানজিশন গুলা এই যে আমরা একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে হচ্ছে আমাদের বাল্বটা নিভে ছিল তুমি সুইচটা অন করছো তখন তোমার কি হলো বাল্বটা জ্বলে উঠলো তাহলে তুমি বাল্বটা অফ অবস্থায় ছিল তুমি ইনপুট কি সুইচ অন তারপরে দেখা গেল এই যে ট্রানজিশন গুলা এই ট্রানজিশন গুলা হচ্ছে আমরা এই স্মল ডেলটার মাধ্যমে দেখা যেমন এটা মানে হচ্ছে তুমি কিউ স্টেটে ছিলা কোন একটা ইনপুট সিম্বল তুমি সিগমা থেকে পাইছো তাহলে তুমি কোন স্টেটে যাবা নতুন করে সেটা হচ্ছে এইভাবে আমরা এক্সপ্রেস করি আচ্ছা এক্সাম্পল যখন দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ কেউ কিছু বলতেছিল শুরু হয় যে স্টেট থেকে সেটাকে আমরা বলি হচ্ছে ইনিশিয়াল স্টেট আচ্ছা এরপরে হচ্ছে আমাদের থাকে এ সেট অফ ফাইনাল স্টেট দেখো আমাদের ফাইনাল স্টেট এটা মাল্টিপল হতে পারে ডিএফ এর ক্ষেত্রে ঠিক আছে এটা সবসময় মাথায় রাখবে তো কিউ মানে কি কিউ মানে যতগুলো স্টেট তোমার ডিএফ আছে তাদের সেট আর এফ মানে কি এফ মানে সেট অফ ফাইনাল স্টেট এখন হতে পারে তোমার সবগুলা স্টেটি ফাইনাল স্টেট অথবা হতে পারে কি তার চেয়ে কম অবশ্যই এফটা কি হবে সাবসেট অফ কিউ হবে ঠিক আছে বা সমানও হইতে পারে ওকে তো আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আরো ক্লিয়ার হবে আচ্ছা তো ডিএফএ কে আসলে ডিসক্রাইব করার মূলত দুই ধরনের উপায় আছে একটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম আর একটা হচ্ছে ট্রানজিশন টেবিল আমরা দুইটাই দেখবো আর কি ঠিক আছে তো তার আগে আমরা একটা ডিএফএ দেখে আসি আমরা যদি আসলে ডিএফএলটার কথা কনসিডার করি দেখো এখানে কি বলছে তোমাকে একটা ডিএফএ ডিজাইন করতে বলা হয়েছে যে কাজ হচ্ছে কি সেই সকল স্ট্রিং কে সে অ্যাকসেপ্ট করবে যে স্ট্রিং গুলা বাইনারি স্ট্রিং এবং যে স্ট্রিং গুলোর মধ্যে জিরো ওয়ান সাব স্ট্রিং আকারে আছে তো আচ্ছা গতদিন আমরা পড়ছিলাম দেখো তো এইটার করেসপন্ডিং রেগুলার এক্সপ্রেশন কি হবে কেউ বলতে পারো এই প্রবলেমটা জি স্যার স্যার হচ্ছে আমাদের পি পি জিরো পেলে আমাদের কিউতে যাবে ওখানে ওয়ান আবার হবে না 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 আমি ইসের কথা বলি নাই কথা বলি নাই রেগুলার এক্সপ্রেশনটা কেমন হবে জিরো ওয়ান সাবস্টিং হিসেবে থাকবে তো আমাদের জিরো ওয়ান তো থাকাই লাগবে সাবস্টিং যেহেতু তো আমাদের শুরুতেও কিছু থাকতে পারে শেষেও কিছু থাকতে পারে শুরুতে জিরো অর ওয়ান স্টার এটা কিন্তু আমি ক্লাসে বলছিলাম তোমাদের খাতা দেখলে খুঁজে পাবা বেশি কি থাকবে জিরো অর ওয়ান স্টার তাই না আমাদের এই প্রবলেমটার করেসপন্ডিং রেগুলার এক্সপ্রেশন হচ্ছে এটা আচ্ছা এখন আমরা ডিএফএ ডিজাইন করার চেষ্টা করি তো ডিএফএ কাজ হচ্ছে কি যে এই রেগুলার এক্সপ্রেশনটা যেই সকল স্ট্রিং কে রিপ্রেজেন্ট করে তাদেরকে রিকগনাইজ করা ওকে আচ্ছা তাহলে দেখো একটা জিনিস তো মোটামুটি কনফার্ম তাই না যে আমরা যদি জিরো ওয়ান পাই সামহাও ধরো আমার ইনপুট স্ট্রিং এ যদি জিরো ওয়ান হয় তাহলে কিন্তু আমরা কি করতে পারবো স্ট্রিংটাকে রিকগনাইজ করতে পারবো তাই না কারণ সাব স্ট্রিং হিসেবে আছে শুরুতে থাকুক বা না থাকুক ইট ডাজেন্ট ম্যাটার হিরোয়ান তো আছে তাহলে দেখো আমরা এইভাবে চিন্তা করতে পারি কিনা ধরো আমি পি থেকে শুরু করলাম আমি যদি জিরো পাই তাহলে আমি তে গেলাম আমি যদি ওয়ান পাই তাহলে ধরো আর স্টেটে গেলাম ওকে আচ্ছা তাহলে দেখো এটা ছিল আমাদের ইনিশিয়াল স্টেট ইনিশিয়াল স্টেট থেকে তুমি যদি জিরো ওয়ান পাও তাহলে তুমি কোথায় চলে যাবে ফাইনাল কারণ কি তুমি তো শিওর তাই না যে জিরো ওয়ান পেয়েই তুমি আরে আসছো ইনিশিয়াল স্টেট থেকে জিরো ওয়ান পেয়েই তুমি আরে আসছো এটা কিন্তু তুমি শিওর তার মানে জিরো ওয়ান অবশ্যই সাবস্টিং আকারে আছে ওকে আচ্ছা এখন একটা জিনিস চিন্তা করো তো তুমি এই আরে আসা মানে কি আরে আসা মানে হচ্ছে তুমি অলরেডি জিরো ওয়ান দেখে আসছো তাই না এটা তো শিওর নাকি আচ্ছা শিওর এখন দেখো তো এই যে জিরো ওয়ান এর পরেও আবার জিরো ওয়ান এর যে কোনো কম্বিনেশন হতে পারে না তার মানে কি আমি আর স্টেটে থাকা অবস্থায় আমি জিরো ওয়ান যাই পাই না কেন আমি এক্সেপ্টেড স্টেটেই থাকবো বা ফাইনাল স্টেটেই থাকবো ঠিক আছে স্যার স্যার এই কাজটা শুরুতেও হবে না পিতে হ্যাঁ আমরা আস্তে আস্তে বলি একটা একটা করে ক্রাইটেরিয়া শেষ করি আর কি ঠিক আছে দেখো এই জায়গাটা আমি কেন করলাম এই কাজটা যে আর হচ্ছে আমাদের ফাইনাল স্টেট ফাইনাল স্টেট বলতে বোঝানো হচ্ছে যে তুমি ধরো সবগুলো ইনপুট পার্স করার পরে তুমি যদি এই স্টেটে থাকো তার মানে তোমার স্টিকটা এখন দেখো জিরো ওয়ান পেয়ে তুমি আরে আসছো এখন এই জিরো ওয়ান এর শেষেও তো যে কোনো জিরো ওয়ান হইতে পারে না জিরো ওয়ান এর যে কোনো কম্বিনেশন যেহেতু সাবস্টিং আকারে আছে তাহলে দেখো এই আর স্টেটে থাকার অবস্থায় তুমি যদি আবারও জিরো ওয়ান পাও কোনো কম্বিনেশন তাহলে তুমি আরেই থাকবো ঠিক আছে আচ্ছা এখন দেখো একটা জিনিস খেয়াল করো জিরো এর আগেও তো যেকোনো কিছু থাকতে পারে না জিরো ওয়ানের কম্বিনেশন এটা কি আমরা কোথাও ডিফাইন করছি এখানে ডিফাইন করিনি এখন একটা জিনিস খেয়াল করো ইনিশিয়াল স্টেটে তুমি জিরো পাইলে কি হয়ে গেছো ওয়ান পাইলে কোথায় গেছো এটা কি তুমি বলছো না স্যার না এখন তুমি এরকম তো হতেই পারে তুমি শুরুতে অনেকগুলো ওয়ান পাইছো তারপরে জিরো ওয়ান পাইছো তারপরে ধরো আবার আরো কিছু ওয়ান পেয়েছে এরকম পারে না তাহলে এই যে চারটা ওয়ান এই চারটা ওয়ান তুমি কই থেকে পাইছো সেটা কিন্তু আমরা এখানে ডিফাইন করে তাই না নো স্যার তো আমি যতই ওয়ান পাই না কেন আমার তো লাভ নাই আমি এই পি স্টেটেই থাকবো ঠিক আছে কারণ জিরো ওয়ান পেলে আমাকে ফাইনাল স্টেটে যেতে হবে আমি ওয়ান যতগুলাই পাই না কেন আমি এই স্টেটেই বসে থাকবো ঠিক আছে আচ্ছা তারপরে তুমি যখন জিরো পাবা তখন তুমি কিউ স্টেটে আসবা ধরো এই যে এই জিরোটা যখন পাবা আচ্ছা তুমি জিরো পাই তখন একবারে কিউতে চলে যাবে হ্যাঁ ফার্স্টে জিরো পাইলে কিউ চলে যাবে কোনো সমস্যা নেই আচ্ছা জি স্যার ঠিক আছে আচ্ছা তো এখন দেখো কিউ এ থাকা অবস্থায় কিউএ থাকা অবস্থায় তো তুমি জিরো পাইতে পারো তাই না যেমন ধরো আমি এখানে একটা জিরো না হয়ে হ্যাঁ বলো স্যার যদি এমন হয় যে আমাদের তো জিরো ওয়ানটা হচ্ছে ইনিশিয়াল স্টেট যদি জিরো ওয়ানের আগে আমি জিরোটা পাই সেক্ষেত্রে কি হবে স্যার যদি ওয়ানটা না পেয়ে জিরো ওয়ান ধরো এরকম বলতেছ ধরো তোমার জিরো ওয়ানের আগে জিরো পাইছো জি স্যার আচ্ছা এখন এইটাই বলতেছিলাম আর আমি এখনো শেষ করিনি কিন্তু আমার কথা হ্যাঁ ধরো তুমি পি থেকে কিউ এ আসলা জিরো পে ঠিক আছে এখন দেখো কিউতে থাকা অবস্থায় তুমি তো ওয়ান পাইলে আরে চলে যাবা কিউ তে থাকা অবস্থায় তুমি জিরো পাইলে কোথায় যাবা সেটা কি আমি বলছি না ধরো একটা জিরো পাওয়ার পরে তুমি তো মাল্টিপল জিরো পাইতেই পারো তাই না অনেকগুলা জিরোই পাইতে পারো তুমি ইটস আপ টু ইউ তো আমি যতই জিরো পাই না কেন আমি কিউ স্টেটেই থাকবো কারণ আমার আলটিমেট টার্গেট কি আমার ওয়ান জিরো ওয়ান পাইলে জিরো ওয়ান পেলে আমি আরে যাব তো আমি যদি এখানে ধরো আমার প্রবলেমটা যদি এরকম হয় পাঁচটা জিরো তারপরে ওয়ান জিরো এটা তো ভ্যালি ডিস্ট্রিং তাই না জি স্যার জিরো ওয়ান সাবস্ট্রিং আকারে আছে এটা কিভাবে কাজ করবে আমরা দেখি দেখো পি থেকে জিরো পাইলা কিউ হয়ে গেল ঠিক আছে আচ্ছা আবার দেখো কিউ থেকে তুমি যখন আবার জিরো পাবা তখন কিউ এর মধ্যে থাকবে আবার কিউ এর মধ্যেই থাকবা আবার যখন জিরো পাবা কিউ থেকে জিরো পাইলে আবার তুমি কিউ এর মধ্যে থাকবা আবার যখন জিরো পাবা কিউ থেকে জিরো পাইলে আবার কিউ এর মধ্যেই থাকবা এবং পরে যখন ওয়ান পাবা তখন তুমি কিউ থেকে জাম্প করে চলে যাবে আরে চলে যাব ঠিক আছে এবং আরে আসার পরে তুমি আবার জিরো ওয়ান এর যে কোনো কম্বিনেশন পাইতেই পারো যাই পাও তুমি কিন্তু আরেই থাকবা কারণ আরে আসা মানে কি তুমি অলরেডি জিরো ওয়ান দেখেই চলে আসছো তো থিংকিংটা কি বোঝা গেল আমি আসলে কিভাবে চিন্তা করে জিনিসটা ডিজাইন করলাম হ্যাঁ তো এই থিংকিংটা আসলে ইম্পর্টেন্ট এটা আসলে একদিনে আসবে না আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো তোমরা যেটা করবা যে এরকম প্রবলেম বেশি বেশি প্র্যাকটিস করবা আর কি ঠিক আছে তাহলে জিনিসগুলো তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে আচ্ছা আমি একটু এই প্রবলেমটাকে টুইক করে দিই তো দেখি কয়জন করতে পারো ধরো আমার প্রবলেমটা হচ্ছে এরকম তুমি এমন একটা ডিএফএ ডিজাইন করবা যে ডিএফএ টা সেই সকল স্ট্রিং কে রিকগনাইজ করতে পারবে যাদের শুরুতে জিরো জিরো ওয়ান আছে প্রবলেমটা বুঝতে পারছো আমি কি বলছি স্যার এটাতে একটা স্টেট জাস্ট বেশি হবে মাসখানে হ্যাঁ একটু করো তো দেখি মাইক্রোসফট পেন বা যে কোনো জায়গায় করো পরে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাতে পারো আমার প্রবলেমটা হচ্ছে তুমি একটা ডিএফএ ডিজাইন করবা যে ডিএফএটার কাজ হবে হচ্ছে কি সেই সকল স্ট্রিং কে রিকগনাইজ করা যে স্ট্রিং গুলোর শুরুতে জিরো জিরো ওয়ান আছে আহ স্যার করেছি স্যার কেউ করসো করো আমি তারপরে আমার সাথে মিলাও আমিও করে দিব আর পিটা আহ স্যার একটু দেখবেন হ্যাঁ স্ক্রিন শেয়ার দিতে পারো দেখছি হ্যাঁ হয়েছে বাট এটা কমপ্লিট না আর কি কিছু কিছু জায়গায় একটু প্রবলেম আছে হ্যাঁ মোটামুটি হয়েছে আর কি ঠিক আছে বাট দু একটা জায়গায় একটু প্রবলেম আছে আচ্ছা আমি করবো তখন দেখো আচ্ছা আমরা করি করে দিই ঠিক আছে দেখা যাক সবাই একটু মিলাও দেখো তো হয়েছে কিনা দেখো আমি বলছি কি যে আমার শুরুতে জিরো জিরো ওয়ান থাকবে তাই না তো আমি পি থেকে শুরু করলাম পি ঠিক আছে আচ্ছা এটা যেহেতু ইনিশিয়াল স্টেট ইনিশিয়াল স্টেটের আগে সবসময় একটা এরো দিতে হয় এরকম যেটা ডিনোট করবে যে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট ঠিক আছে আমি পি থেকে শুরু করলাম এটা তো শিওর যেহেতু আমি বলছি জিরো জিরো ওয়ান পেলে আমরা হচ্ছে কি করব। এটাকে অ্যাকসেপ্ট করে নিব সো পি থেকে কিউ কিউ থেকে আর পি থেকে জিরো পেলে ধরো কিউ কিউ থেকে জিরো পেলে ধরো আর আর থেকে ওয়ান পেলে ধরো হচ্ছে কি তুমি এসে যাবো ঠিক আছে আচ্ছা এবং টা হচ্ছে আমাদের কি হবে ফাইনাল স্টেট হবে এবং আমি বলছিলাম জিরো জিরো ওয়ান শুরুতে থাকতে হবে তাহলে শেষে জিরো ওয়ান এর যে কোনো কম্বিনেশন থাকতে পারে সেটার জন্য আমি এখানে একটা সেলফ দিয়ে দিব জিরো ওয়ান দেখো একটা জিনিস খেয়াল করো পি থেকে জিরো পেলে তুমি কিউতে যাচ্ছ পি থেকে যদি ওয়ান পাও তাহলে কি হবে পি থেকে তুমি যদি ওয়ান পাও তাহলে কি তোমার কন্ডিশন কখনো করবে আমি তো বলেই দিছি যে আমার শুরুতে জিরো জিরো ওয়ান থাকতে হবে এখন তুমি ইনিশিয়াল স্টেট থেকে শুরুতেই ওয়ান পেয়ে গেছো তাহলে তো সেটা কখনোই কিন্তু এসে পৌঁছাতে পারবে না তাই না তাই তো নাকি জি স্যার তো সেক্ষেত্রে আমি ধরো একটা ডামি স্টেট নিলাম এক্স এক্স এনে রেখে দিলাম আর কি কানেকশনটা আবার দেখো তুমি পি থেকে জিরো পে কিউ তে গেছো এখন কিউ তে গিয়ে তো তুমি ওয়ান ও পেতে পারো কিউ তে গিয়ে তুমি যদি ওয়ান পাও তার মানে কি তুমি কখনোই কিন্তু জিরো জিরো শুরুতে না তাই না জি স্যার তার মানে কি আমার এইদিকে আমি কখনো ফাইনাল স্ট্রিটে যেতে পারবো না আমি যদি কিউ থেকে ওয়ান পাই তাহলে আমার কাছে আমি ধরো এই একটা স্ট্রিটে এনে লেগে কারণ হচ্ছে আমি জিরো পরে ওয়ান পাইছি তাহলে সেক্ষেত্রে জিরো জিরো ওয়ান পাওয়ার কোনো সম্ভাবনাই আমার কাছে নাই আবার সেফ আরে গিয়ে আমি যদি ওয়ান পাই তাহলে তো আমি ফাইনাল স্ট্রিটে চলে গেলাম আরে গিয়ে যদি জিরো পাই তাহলে কি হবে বলো তাহলে স্যার এখানে আবার যাবে আরে আবার আসবে আর থেকে আমি যদি জিরো পাই না আরে আবার আসবে কিভাবে আর থেকে তুমি যদি জিরো পাও তাহলে যদি তুমি আরেই রেখে দিতা তাহলে কিন্তু তিনটা জিরো তুমি পেয়ে গেল না তিনটা জিরো ওয়ান পেয়ে তুমি ফাইনাল স্টেটে পৌঁছাচ্ছো বাট আমার টার্গেটটা ছিল কি জিরো জিরো ওয়ান পেয়ে তুমি ফাইনাল স্টেটে পৌঁছাবা কি বলছি বুঝছো জি স্যার বুঝতে পেরেছি তো আরে কিন্তু লুপ দেওয়া যাবে না এরকম তো আর থেকে জিরো পাওয়া মানে কি তুমি শুরুতেই তিনটা জিরো পেয়ে গেছো তো শুরুতে তিনটা জিরো পাওয়া মানে কি তুমি শুরুতে জিরো জিরো ওয়ান কখনোই পাবা না তুমি কখনো ফাইনাল স্টেটে পৌঁছাতে পারবো তুমি একটা ডেড স্টেট এক্স দিলা সে কারণে এটাকে লাগাই দিল আর কি এবং এক্সে থাকা অবস্থায় তুমি জিরো ওয়ান যাই পাও না কেন কোনো লাভ নাই তুমি এক্স এক্সেই থাকবা ওকে তো দেখো এক্স এক্সে আসা মানে কি তুমি কখনোই আর ফাইনাল স্টেটে পৌঁছাতে পারবো না মানে তুমি শুরুতে জিরো জিরো ওয়ান পাও নাই ঠিক আছে ওকে তো এইভাবে চিন্তা করে করে আসলে ডিএফএ করে ডিজাইন করতে হয় ওকে স্যার একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ বলো স্যার আমরা আগেরটার জন্য যখন আমরা ডিএফএ ডিজাইন করছিলাম জিরো ওয়ান এর জন্য সেক্ষেত্রে তো স্যার হচ্ছে জিরো আমার জিরো ওয়ান থাকলে সেটা অ্যাকসেপ্টেবল ছিল এখন জিরো ওয়ান এর আগে আমরা যদি জিরো অথবা ওয়ান যদি পে পাচ্ছিলাম সেখানে তো আমরা যদি জিরো পেতাম তাহলে তো আগে আগের প্রবলেমটা ছিল হচ্ছে জিরো ওয়ান সাবস্ট্রিং আকারে থাকবে দ্যাট মিন্স তোমার রেগুলার এক্সপ্রেশনটা ছিল এরকম জিরো ওয়ান হিরো ওর ওয়ান স্টার আবার এখানেও কি হিরো ওর ওয়ান স্টার আগের ক্রাইটেরিয়াটা ছিল হচ্ছে এরকম আমার জিরো ওয়ান সাবস্টিং আকারে থাকবে তার মানে কি জিরো ওয়ান শুরুতেও থাকতে পারে শেষেও থাকতে পারে মাঝখানে থাকতে পারে তাই না আর এখনকার ক্রাইটেরিয়াটা কি ক্রাইটেরিয়াটা হচ্ছে শুরুতে আমার জিরো জিরো ওয়ান থাকবে এরপরে যে কোনো কিছু থাকতে পারে জিরো ওর ওয়ান স্টার মানে এক্ষেত্রে স্যার আমার প্রিভিয়াসে কোনো কিছু থাকার কোনো পসিবিলিটি নাই না আমি আমার প্রবলেমটাই এরকম আর কি আমার শুধু প্রবলেমটা বলে দিয়েছিলাম প্রথমে যে শুরুতে জিরো জিরো ওয়ান থাকবে ঠিক আছে বুঝতে পেরেছি স্যার এবং শেষে যা খুশি হোক ইট ডাজেন্ট ম্যাটার ঠিক আছে ওকে স্যার ওকে সো আমি যেভাবে করলাম আর কি এরকম চিন্তা করে করে আসলে ডিএফএ গুলো ডিজাইন করতে হয় তো যেটা করবা যে বেশি বেশি প্র্যাকটিস করবা তাহলে দেখবা আর কি এগুলো তোমাকে ডিজাইন করা খুব একটা কঠিন মনে হবে না ঠিক আছে আচ্ছা এখন ধরো ডিএফএ তো আমরা ডিজাইন করলাম রাইট এখন ডিএফএ টাকে আমরা এক্সপ্রেস করি আমরা তো বলছিলাম ডিএফএকে ডিজাইন এরকম পাঁচটা এলিমেন্ট দিয়ে আমরা ডিপ্রেজেন্ট করতে পারি বা এক্সপ্রেস করতে পারি তাই না এখন ওইগুলো আমরা বের করি ধর এইটা হচ্ছে তোমার সেই ডিএফএটা আসবে এখন এটার করেসপন্ডিং ট্রানজিশন টেবিল কিভাবে আঁকবো আমরা ট্রানজিশন টেবিল দেখো একদমই ইজি আমরা এখানে দিব কি যতগুলো স্টেট আমাদের আছে ততগুলো স্টেট হচ্ছে আমরা রো বরাবর দিব যেমন কিউ জিরো কিউ ওয়ান কিউ টু কিউ জিরো কিউ ওয়ান কিউ টু একটা জিনিস খেয়াল করো কিউ জিরোর আগে একটা অ্যারো আছে কিউ টু এর আগে একটা স্টার আছে তার মানে হচ্ছে কিউ জিরো আমাদের ইনিশিয়াল স্টেট আর কিউ টু হচ্ছে কি ফাইনাল স্টেট একটা জিনিস খেয়াল করো ফাইনাল স্টেটে কিন্তু ডাবল রাউন্ড দেওয়া থাকে ওকে তো এই নোটেশন গুলো কিন্তু ভুল করা যাবে না আচ্ছা এই টেবিলটা কিভাবে আসলো আর কি দেখো আমাদের ডিস্টিং ইনপুট হতেই পারে কি আইদার জিরো অথবা ওয়ান তাই না আমি এখানে জিরো ওয়ান দিচ্ছি এটা মানে কি আসলে কিউ জিরো থেকে তুমি যদি জিরো পাও তাহলে তুমি কোন স্টেটে যাচ্ছো সেটা কিউ জিরো থেকে জিরো পেলে তুমি কিউ ওয়ানে যাচ্ছো তাই না এই কারণে এখানে কিউ ওয়ান আবার যদি কিউ জিরো থেকে যদি ওয়ান পাও তাহলে কোথায় যাচ্ছিল দেখো তো

এখন দেখি আমাদের ওই ইলিমেন্ট গুলাকে আমরা কিভাবে লিখতে পারি সো আমাদের এখানে টোটাল তিনটা স্টেট আছে কিউ মানে হচ্ছে কি ফাইনাইট সেট অফ স্টেট যতগুলো স্টেট তোমার ডিএফএ তে আছে সেখানে যেহেতু তিনটা আছে সো এই তিনটা স্টেটের সেট হচ্ছে কিউ টিগমা হচ্ছে কি যে অ্যালাউড আমাদের আলফাবেট আর কি সো আমাদের এখানে অ্যালাউড আলফাবেট কি কি আছে জিরো আর ওয়ান কারণ তেলটা মানে কি ডেল্টা মানে হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশন আর কি যে ধরো তুমি কোন একটা পার্টিকুলার স্টেটে আছো তুমি কোন একটা পার্টিকুলার ইনপুট ফেস করলা তাহলে তোমার কোন স্টেটে কারেন্ট যাবে সেই জিনিসটা যেমন এই দেখে দেখে আসলে এটা ঠিক আছে ট্রানজিশন টেবিল থাকলে বা তোমার কাছে ট্রানজিশন ডায়াগ্রাম থাকলে তুমি খুব সহজেই ডেটা ফিল আপ করে ফেলতে পারো যেমন আমরা দেখি আর কি এটা মনে হচ্ছে কিউ থেকে জিরো পাইলে তুমি কিউ ওয়ান গেছো কিউ জিরো থেকে জিরো পাইলে কিউ ওয়ান এগে আবার

আর এফ ছিল কি স্টেট অফ ফাইনাল স্টেট তো আমাদের এখানে ফাইনাল স্টেট কয়টা আছে একটাই তো আছে তাই না ফাইনাল স্টেট ডাবল একটাই হবে না না ফাইনাল স্টেট মাল্টিপল হতে পারে ঠিক আছে এটা প্রবলেম টু প্রবলেম ভেরি করবে ফাইনাল স্টেট অনেকগুলো হতে পারে ঠিক আছে এটাও এখানে আমাদের একটা আছে সেই কারণে ওকে এটা ছিল আমাদের ডিএফ এর বেসিক ধারণা এখন তোমাদের কাছে আমার কোশ্চেন

তাদেরকে রিকগনাইজ করাই হচ্ছে ডিএফ কাজ ঠিক আছে এবং এটার অ্যাপ্লিকেশন আমাদের কম্পাইলারের কোথায় আছে বললাম যেমন তোমার ভ্যালিড আইডেন্টিফায়ার তুমি যে ভেরিয়েবল লিখতেছো লিখতেছ ভেরিয়েবলের নামের তো রুলস ছিল কিছু তাই না যেমন আমাদের শুরুতে কিন্তু কোনো নাম্বার হওয়া যাবে না আন্ডার স্কোর ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না আমরা চাইলে ডিজিট গুলাকে যে কোনো আলফাবেটের পরে ব্যবহার করতে পারবো এই রুলস গুলা নিয়ে আমরা চাইলে কি করতে পারি একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে পারি এবং প্রত্যেকটা রেগুলার এক্সপ্রেশন এর করেসপন্ডিং ডিএফ এ আমরা চাইলে ডিজাইন করতে পারি তো এই ডিএফ এর মাধ্যমে আমরা যেটা করি যে কোনো একটা ভেরিয়েবল তুমি যেটা লিখছো সেটা কি আসলে কারেক্ট কিনা রুলস অনুযায়ী লিখছো কিনা সেটা আমরা চাইলে খুব ডিটেক্ট করে ফেলতে পারি আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে ধরো তুমি যেই ফ্লোটিং পয়েন্ট নাম্বার গুলা যে নিউমেরিক্যাল কনস্ট্যান্ট গুলা লিখতেছ সেগুলাকে ডিটেক্ট করার জন্য হচ্ছে আমরা চাইলে ডিএফএ ডিজাইন করতে পারি ঠিক আছে এটা আমরা ল্যাবে দেখবো আর কি ওকে এই লেকচার গেল এরপরে আমাদের আরেকটা লেকচার আছে আজকে আমাদের একটা ক্লাস মিস হয়েছে শেষ করে দেবে আচ্ছা এখন আমরা দেখি যে আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজের সাথে টিএফ এর সম্পর্ক আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ কি তো আসলে কি হয় রেগুলার এক্সপ্রেশন আছে তাই না যে আসলে রেগুলার এক্সপ্রেশন তো কাইন্ড অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ রেগুলার ল্যাঙ্গুয়েজ মানে কি যে আমাদের কমন প্যাটার্ন থাকে তাই না প্রত্যেকটা স্ট্রিং এর মধ্যে তো আমাদের যদি কোনো রেগুলার ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে আমরা কি করতে পারি ওই রেগুলার ল্যাঙ্গুয়েজটাকে যে কোনো রেগুলার এক্সপ্রেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি এবং যদি আমাদের কাছে কোন রেগুলার এক্সপ্রেশন থাকে তাহলে আমরা কি করতে পারি সেটার করেসপন্ডিং ডিএফএ ডিজাইন করতে পারি এবং ডিএফ এর কাজই হবে কি ওই রেগুলার এক্সপ্রেশনটা যে সকল স্ট্রিং কে রিপ্রেজেন্ট করতেছে তাদেরকে রিকগনাইজ করে আচ্ছা এখানে দেখো তো আমাদের একটা এক্সাম্পল বলা আছে দেখো তো ফাইন্ড দা রেগুলার এক্সপ্রেশন ফর দা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিজাইন এ ডিএফএ টু অ্যাক্সেপ্ট দ্য ল্যাঙ্গুয়েজ তো তোমাকে দুইটা কাজ করতে হবে প্রথমে কি করতে হবে এই পার্টিকুলার প্রবলেমটার জন্য প্রথমে রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে দেন হচ্ছে তোমাকে ডিএফএ ডিজাইন করতে হবে এখন দেখো প্রবলেমটা কি প্রবলেমটা হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে যে তুমি এমন একটা ডিএফএ ডিজাইন করবা বা এমন একটা রেগুলার এক্সপ্রেশন লিখবা যে রেগুলার এক্সপ্রেশনটা সেই সকল স্টিংকে রিপ্রেজেন্ট করবে যে স্ট্রিং গুলো হচ্ছে বাইনারি স্ট্রিং এবং যেগুলার লেন্থ হচ্ছে ইভেন এবং যেগুলা শুরুতে জিরো ওয়ান আছে ঠিক আছে তো সেই সকল বাইনারি স্ট্রিং যাদের শুরুতে জিরো ওয়ান আছে এবং যাদের লেন্থ হচ্ছে ইভেন তাদের আমাদের একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে হবে এবং তারপরে আমাদের একটা ডিএফএ ডিজাইন করতে হবে কারো মাথায় কোনো কিছু আসতেছে কিনা রেগুলার এক্সপ্রেশন তো আমরা পড়ছি কি হইতে পারে এই প্রবলেমটার জন্য রেগুলার এক্সপ্রেশন আসলে কি হইতে পারে প্রবলেমটা কি বুঝছ কিনা রেগুলার এক্সপ্রেশনটা কি করবে সেই সকল স্ট্রিং কে রিপ্রেজেন্ট করবে যে স্ট্রিং গুলো হচ্ছে বাইনারি স্ট্রিং অবশ্যই যে বলে দিছে কনসিস্ট অফ জিরোজ এন্ড ওয়ানস এবং যাদের শুরুতে কি হবে জিরো ওয়ান থাকবে এবং যাদের লেন্থ ইভেন্ট হবে ওভারঅল লেন্থটা যেন ইভেন্ট হবে তার মানে আমি যদি বলি যে এখানে জিরো জিরো ওয়ান ওয়ান এটা কি ভ্যালিড এই এই প্রবলেম অনুযায়ী এটা কি ভ্যালিড কিনা কেউ বলতে পারো পুরোপুরি ভ্যালিড না কারণ ওয়ান এর পরে যদি আরেকটা ওয়ান হয় তাহলে হচ্ছে ঠিক আছে আর ফার্স্ট এর যদি একটা এটা জিরো তো হয় কখনোই ভ্যালিড হবে না কারণ হচ্ছে আমি এখানে তো বলেই দিচ্ছি আমি কন্ডিশনের মধ্যে যে শুরুতে জিরো ওয়ান থাকতে হবে জি এখানে শুরুতে জিরো ওয়ান নাই সো এটা নাই আমি যদি বলি এরকম জিরো ওয়ান ওয়ান এটা কি ভ্যালিড তাহলে ভ্যালিড জি স্যার কিভাবে ভ্যালিড আমি কিন্তু আবারো বলছি এটা ভ্যালিড হবে না স্যার ইভেন হতে হবে স্যার হ্যাঁ সো এটার লেন্থ তো অড আমি যে এরকম বলতাম জিরো ওয়ান জিরো জিরো তাহলে কি হতো তাহলে তো স্যার এটার ইভেন লেন্থ হবে আবার কন্ডিশন ও মানছে এটা তো ভ্যালিড স্যার হ্যাঁ এইটা ভ্যালিড এইটা ভ্যালিড এখন বলো এটার করেসপন্ডিং রেগুলার এক্সপ্রেশন কি হইতে পারে দুই মিনিট সময় দিলাম একটু চিন্তা করো কারো কোনো আইডিয়া আসছে কিভাবে করা যাইতে পারে আচ্ছা দেখো আমি কিভাবে চিন্তা করতেছি দেখো তো আমার এখানে দেখো প্রথমে বলা হচ্ছে কি যে আমাদের ইজিএস পার্ট গুলো আমরা আগে সলভ করবো আর কি যে আমাদের বলা হচ্ছে কি প্রথমে হচ্ছে জিরো ওয়ান থাকতেই হবে তাহলে সেই রেগুলার এক্সপ্রেশনটা প্রথমে জিরো ওয়ান মাস থাকবে এটার মধ্যে কোনো ভুল নাই এরপরে আমাদের বলছে কি ইভেন লেন্থ এনশিওর করতে হবে তাই না ইভেন লেন্থ মানে আমাদের হবে জোর তো সেক্ষেত্রে এইটাকে এনশিওর করার জন্য দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা জিরো ওয়ার ওয়ান এই জায়গাটা থেকে জিরো ওয়ান এর যেকোনো একটা নিব ডট অপারেটর ইউজ করলাম কনক্যাডিনেশন এখান থেকেও আমরা কি করবো জিরো ওয়ান এর যেকোনো কম্বিনেশন নিব পুরোটার উপরে স্টার দেখো তো হয়েছে কিনা আমার তোমাদের কি মনে হয় আমি যেটা লিখলাম এটা কি হয়েছে জি স্যার হয়েছে কিভাবে হয়েছে দেখি যদি একটা যদি না হয় জিরো অথবা ওয়ানের কোনটা যদি না বসে তাহলে তো ইভেন হবে না আর এক্সাক্টলি সো এটা কিন্তু আমাদের সবসময় ইভেন লেন্থের স্ট্রিং রিটার্ন করবে কিভাবে দেখো ধরো আমি জিরো ওয়ান শুধু জিরো ওয়ান তো ভ্যালিড তাই না কারণ হচ্ছে কি জিরো ওয়ান শুরুতে আছে জি স্যার আবার হচ্ছে কি লেন তো ইভেন দুইটা আছে আমি এখান থেকে কোনো কিছু এই পার্টটা থেকে কোনো কিছু না নিলেও কোনো সমস্যা নেই আর এই পার্ট থেকে যদি কোনো কিছু নেই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কিন্তু দুইটা করে নিব তাই না কারণ এই যে দেখো এখান থেকে জিরো ওয়ার ওয়ান এখানে ডট আছে কিন্তু জিরো ওয়ার ওয়ান তো এবং তার উপরে স্টার আছে আমি চাইলে যে কোনো কম্বিনেশন যত খুশি তত নিতে পারি কিন্তু এই অ্যান্ড অপারেটর ইউজ করার মাধ্যমে আমি এনশিওর করলাম এখান থেকে নিলে আমরা দুইটা করে ক্যারেক্টার নিব ঠিক আছে সো আমাদের এইটা যে ভ্যালিড ছিল সেটা আমরা একটু চেক করে দেখি জিরো ওয়ান এই যে জিরো ওয়ান নিলাম ব্রাকেট এই জিরো ওয়ার ওয়ান থেকে আমার এখানে তো জিরো জিরো ছিল তাই না সো আমি এখান থেকে জিরো নিলাম ডট এখানে জিরো ওয়ার ওয়ান ছিল সো আমার মিলানো লাগবে কত জিরো সো আমি এখান থেকে জিরো নিলাম পুরোটার উপরে স্টার আছে জিরো জিরো স্টার মানে কি জিরো জিরো আমি যে কোনো সংখ্যক নিতে পারি তাই না তো আমি একটাই নিলাম আমি একটাই নিলাম হয়ে গেল ঠিক আছে তো চিন্তা করতে হয় হচ্ছে এভাবে এখন আসে আমরা রেগুলার এক্সপ্রেশন লিখলাম এখন ডিএফএ ডিজাইন করবো কিভাবে দেখো এটা ডিএফ আমি এখন আর করতেছি না আমাদের সময় যেহেতু কম আমাদের করেই দেওয়া আছে ওকে একটু দেখি এইটা হচ্ছে এটার করেসপন্ডিং ডিএফএ একটা জিনিস খেয়াল করো এই ডিএফ তুমি তুমি জিরো ওয়ান পাইলে ফাইনাল স্টেটে চলে আসতেছে কারণ কি বলো তো জিরো ওয়ান তুমি যদি পাও সেটা তো ভ্যালিড তাই না লেন্থ তো ইভেন জিরো ওয়ান মানে কি দুইটা ক্যারেক্টার পাইছো লেন্থ তো ইভেন এবং শুরুতেই জিরো ওয়ান পেয়ে গেছো এটা তো ভ্যালিড এই কারণে তুমি ফাইনাল স্টেটে চলে আসছো এইবারে দেখো ট্রিকটা হচ্ছে এই জায়গায় তুমি যদি এর পরে কোনো জিরো বা ওয়ান পাও তাহলে সেক্ষেত্রে তারপরে যদি আবার তুমি তুমি পাও তারপরে কি তে ব্যাক তাহলে এখান থেকে ঘুরে আসা মানে কি তুমি দুইটা ক্যারেক্টার কিন্তু নিয়ে এসো এখান থেকে আয়দার জিরো ওয়ান দিস এই জায়গা থেকে আয়দার জিরো ওয়ান তো ট্রিকটা হচ্ছে এই জায়গাটায় ঠিক আছে যে তুমি জিরো ওয়ান যাই পাও তুমি এখান থেকে কিউ থ্রিতে যাচ্ছ আবারও যখন তুমি জিরো ওয়ান পাচ্ছ তার মানে কি দুইটা নিয়ে ফেলছো তাই না এখান থেকে একটা এখান থেকে একটা মানে জোর সংখ্যক নিয়ে ফেলছো তো তখন তুমি কিউতে আসতেছে এভাবে করে আমরা লেনটাকে ইভেন মেক শিওর করতেছি আর কি আর এই দুইটা জায়গায় কি করলাম আমরা তো আমাদের টার্গেট ছিল কি শুরুতে জিরো ওয়ান থাকবে তাই না তো আমি শুরুতেই যদি ওয়ান পেয়ে যাই তাহলে তো জিরো ওয়ান কখনো হবেই না শুরুতে তো আমি ডেড একটা স্টেট এক্সে নিয়ে গেলাম আবারও সেম কি ওয়ান থেকে আমি ওয়ান না পেয়ে যদি জিরো পাই তার মানে কি আমি শুরুতে জিরো জিরো পেয়ে গেছি তার মানে শুরুতে জিরো ওয়ান তো পাওয়া সম্ভবই না শুরুতে জিরো জিরোই পেয়ে গেলাম তাহলে জানার হবেই না হবেই না সেক্ষেত্রে আবারও ডেড স্টেটে নিয়ে গেলাম ডেড স্টেট থেকে আমি জিরো ওয়ান যাই পাই না কেন কখনোই আমি আর কিউ তে ব্যাক করতে পারবো না এটা একটা ডেড লক আর ঠিক আছে এবং এই আলটিমেটলি এই ডি এফ এটা সেই সকল স্ট্রিক কেই রিকগনাইজ করতে পারবে যে সকল স্ট্রিং এর লেন্থ ইভেন এবং হচ্ছে কি যাদের শুরুতে জিরো ওয়ান আছে আচ্ছা এখানে আরো কিছু প্রবলেম দেয়া আছে এগুলা বাসায় প্র্যাকটিস করো ঠিক আছে আমাদের আরো একটা জিনিস আজকে দেখতে হবে সেটা হচ্ছে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন আচ্ছা আমরা একটু আগে যেটা দেখছি ট্রানজিশন ফাংশনকে এক্সপ্রেস করি আমরা ডেলটা দিয়ে এটা ফাংশন এর দুইটা প্যারামিটার একটা হচ্ছে কি কোন একটা স্টেট কিউ এবং কোন একটা ইনপুট সিম্বল তো এটা কি রিটার্ন করে তুমি এই কিউ স্টেট থেকে তুমি যদি কোন একটা পার্টিকুলার সিম্বল পাও তাহলে নেক্স তুমি কোন স্টেটে যাবা সেটা সে রিটার্ন করে ওকে তো সে রিটার্ন করবে কি নতুন একটা স্টেট যেমন এখানে চিন্তা করো কিউ জিরো থেকে তুমি যদি জিরো পাও তাহলে তুমি কোথায় যাবা কিউ ওয়ানে কিউ ওয়ানে যাবা তাহলে এটাকে তুমি কিভাবে লিখবা ডেল অফ কিউ জিরো জিরো সমান সমান কত কিউ ওয়ান ওকে এটা ছিল আমাদের রেগুলার ট্রানজেকশন ফাংশন তো আমাদের আরো একটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে এক্সটেন্ডেড ট্রানজেকশন ফাংশন এক্সটেন্ডেড ট্রানজেকশন ফাংশনে কি হয় এটাকে আমরা এক্সপ্রেস করি এরকম আর কি স্মল ডেল্টা হ্যাট তো এই ফাংশনের প্যারামিটারও দুইটা প্রথম প্যারামিটারটা হচ্ছে একটা স্টেট আর সেকেন্ড প্যারামিটারটা হচ্ছে কি একটা স্ট্রিং এখানে কিন্তু কোনো সিম্বল না রেগুলারটার ক্ষেত্রে ছিল এখানে কি একটা সিম্বল ছিল আর এখানে আমাদের একটা স্ট্রিং থাকবে এটাও একটা স্টেট রিটার্ন করবে এটা মানে কি এটা মানে হচ্ছে কিউ স্টেট থেকে তুমি যদি ডাব্লিউ এই স্ট্রিংটা প্রসেস করো তাহলে তুমি কোন স্টেটে পৌঁছাবে ঠিক আছে আবারও বলতেছি কিউ স্টেট থেকে তুমি যদি এই স্ট্রিংটা প্রসেস করো তাহলে তুমি কোন স্টেটে পৌঁছাবে সেটা বোঝাচ্ছে যেমন ধরো এখানে দেখো তো কিউ থেকে আমি যদি জিরো জিরো পাই তাহলে আমরা কোথায় পৌঁছাচ্ছি দেখো তো কিউ থেকে শুরু করে আমরা যদি জিরো জিরো প্রসেস করি তাহলে আমরা কোথায় পৌঁছাচ্ছি এই যে এক্স এ পৌঁছাচ্ছি তাই না তো তাহলে এটাকে আমরা লিখবো কি হবে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন অফ কিউ জিরো 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 এটা সমান সমান কি হবে এক্স হবে ওকে এখন দেখো আমরা চাইলে যেটা করতে পারি এই এক্সটেন্ডেড ট্রানজেকশন ফাংশনের সাথে রেগুলার ট্রানজেকশন ফাংশনে একটা সম্পর্ক এস্টাবলিশ করতে পারি ওকে এরকম আর কি এক্সটেন্ডেড ট্রানজেকশন ফাংশন অফ কিউ ডাব্লিউ ইকুয়ালস টু রেগুলার ট্রানজেকশন ফাংশন অফ এক্সটেন্ডেড ট্রানজেকশন ফাংশন অফ কিউ এক্স কমা মানে এটা আমরা কিভাবে লিখলাম যদি আমার কাছে কোন একটা স্ট্রিং থাকে ডাব্লিউ সেটাকে আমি দুই ভাগে ভেঙে লিখতে পারি না জি এক্স হচ্ছে কি শুরুর স্ট্রিং গুলো আর এ হচ্ছে একদম লাস্টের সিম্বলটা আমি ডাব্লিউ কে দুই ভাগে ভাঙলাম এ হচ্ছে কি ওই স্ট্রিংটার একদম লাস্টের সিম্বলটা আর এক্স হচ্ছে কি লাস্টের সিম্বল বাদে যে স্ট্রিং টুকু ছিল সেইটুকু আর কি রিমাইনিং পার্টটুকু এভাবে যদি আমরা এক্সপ্রেস করি ডাব্লিউ কে তাহলে কিন্তু আমরা চাইলে রেগুলার ট্রানজেকশন ফাংশনের সাথে এক্সটেন্ডেড ট্রানজেকশন ফাংশনে এরকম একটা সম্পর্ক এস্টাবলিশ করতে পারি ওকে দেখো আচ্ছা এখন আমরা আসলে প্রবলেম পরীক্ষায় কি ধরনের প্রবলেম আসে আমরা একটু দেখি পরীক্ষায় এরকম যে কোন একটা স্ট্রিম কোন একটা ডিএফএ দ্বারা সাপোর্টেড কিনা সেটা তুমি এক্সটেন্ডেড ট্রানজেশন ফাংশনের মাধ্যমে দেখাও ঠিক আছে তো সেটা আমরা কিভাবে করতে পারি আমরা একটু দেখি ধরো এই ডিএফ এর কথাই চিন্তা করি তোমাকে দেখাতে হবে যে জিরো ওয়ান 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 এই স্ট্রিংটা ভ্যালিড কিনা সেটা তোমার এক্সটেন্ডেড ট্রানজেকশন ফাংশনের মাধ্যমে দেখাতে হবে এই ডিএফএ ইউজ করে এটা আমরা কিভাবে করব দেখো স্যার ডিএফ এটা কি দেওয়া থাকবে পরীক্ষায় হ্যাঁ যদি দেয়া থাকে তো থাকলো না দেওয়া থাকলে ডিজাইন করবা আচ্ছা ঠিক আছে মাল্টিপল স্টেপ ঠিক আছে আচ্ছা ধরো আমি এখানটা কিভাবে সলভ করব দেখো এক্সটেন্ডেড ট্রানজেকশন ফাংশন অফ কিউ জিরো ইফ সাইলন এটা কত হবে এই ডিএফএ দেখে বলো তো

ইউ এখানকার শুরুটা নিলো শুধু জিরো নিলাম শুধু জিরো নিলাম একটা করে নেবো প্রথমে একটা নিলাম এই জিরো নিলাম কি ওয়ান আচ্ছা দেখো এই জিরো মানে কি জিরোকে আমরা এভাবে লিখতে পারি না জিরো কে ইফ সাইলন জিরো লিখতে পারি না হ্যাঁ জিরো আর ইফ সাইলুন একই জিনিস না ইফ মানে কি ফাঁকা হ্যাঁ আমি তো এভাবে লিখতেই পারি আচ্ছা তাহলে এইটাই যদি আমরা ধরে নেই আমি ধরে নিলাম ইফ সাইলোড হচ্ছে আমাদের এক্স আর এই জিরোটা হচ্ছে আমাদের এ তাহলে কিন্তু আমরা খুব সহজে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি সেটা কিভাবে দেখো যেগুলো ট্রানজেকশন ফাংশন অফ এক্সটেন্ডেড ট্রানজেকশন ফাংশন অফ কিউ জিরো এক্স 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 মানে হচ্ছে কি

হ্যাঁ এক্সাক্টলি কিউ জিরো থেকে জিরো জিরো থেকে জিরো পাইছি তারপরে কি এরপরে এতটুকু পর্যন্ত নোট করছো তোমরা সবাই এতটুকু পর্যন্ত নোট করছো আমি এটা মুছে তাহলে আবার করতে হবে আর কি আচ্ছা ওকে সো এখন আমরা যেটা করব আমি তো এখানে একটা সিম্বল দিছিলাম তাই না এই যে জিরো এখন আমি দুইটা নিব কিউ জিরো থেকে জিরো ওয়ান দুইটা নিলাম এই যে জিরো নিছিলাম আগের বার এবার জিরো ওয়ান দুইটাই নিলাম এইটা সমান সমান আমরা বের করব। এটা সমান সমান আগের মতো আমরা লিখতে পারি রেগুলার ট্রানজেকশন ফাংশন অফ এক্সটেন্ডেড ট্রানজেকশন ফাংশন অফ কি হবে এটার প্রথম পার্টটুকু তাই না প্রথম পার্টে কি আছে জিরো আছে এই যে প্রথম পার্টে জিরো আর কমা এই লাস্টের পার্টটা লাস্টের পার্টে আছে কি ওয়ান সমান সমান হচ্ছে এটা ঠিক আছে এতটুকু আমরা একটু আগে বের করছি

সমান সমান হবে হচ্ছে কিউটু ঠিক আছে এবং এটা মানে কি কিউজিরো থেকে শুরু করে সবগুলা স্ট্রিং সবগুলা ক্যারেক্টার সিম্বল প্রসেস করে আমরা আসার পরে দেখতে পাচ্ছি আমরা ফাইনাল স্টেটে প্রসেস তার মানে স্ট্রিংটা ভ্যালিড ওকে এভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে জি স্যার আর এখানে আসলে দেখার মতো কিছু নাই এই জায়গাটা আমাদের একটু বোঝার কিছু আছে দেখো ল্যাঙ্গুয়েজ অফ এ ডিএফএ আগের মতোই আর কি ডিএফএ কি করে ডিএফএ ল্যাঙ্গুয়েজ মানে কি আসলে ওই ডিএফএ টা যে সকল স্ট্রিক কে রিকগনাইজ করতে পারে তাদের সেট ঠিক আছে সো এখানে দেখো সেট বিল্ডার মেথড অনুযায়ী আমাদের একটা কথা লেখা আছে ল্যাঙ্গুয়েজ অফ এ ডিএফএ ইজ টু মানে এই সেটের একটা এলিমেন্ট এক্স হবে যদি এক্স বিলংস টু সিগমা স্টার হয় আচ্ছা আমরা কিছু কিন্তু সিগমাস্টার থেকেই নেই এটা তো আমরা জানি নাকি সিগমাস্টার কিন্তু একদম সুপারিয়র সেট জি স্যার ভিতরে সব আছে তো এই সেটের একটা এলিমেন্ট এক্স হবে যেখানে এক্স বিলংস টু সিগমাস্টার ফার্স দ্যাট তুমি কিউ থেকে যদি এক্স টিংটাকে প্রসেস করে ফাইনাল স্টেটে পৌঁছাও তাহলে সেইটা তোমার এই সেটের মধ্যে থাকবে ঠিক আছে মানে একটু আগে তো আমরা ওইটাই করলাম তাই না কিউ থেকে যদি আমরা দেখি ওই পুরো স্ট্রিংটা প্রসেস করার পরে ফাইনাল স্টেটে পৌঁছাচ্ছি তার মানে কি স্ট্রিংটা ভ্যালিড এবং স্ট্রিংটা ভ্যালিড হলে কি হবে ওই ল্যাঙ্গুয়েজের সেটের মধ্যে সেটা থাকবে তাই তো নাকি এটা এখানে এটাই বলা হচ্ছে আর কি ওকে তো আজকে এতটুকুই আমি একটু নাম প্রেজেন্ট নিয়ে নিই স্যার স্যার একটা কোশ্চেন ছিল

Present sir, ten. Present sir, twelve. Present sir, eighteen. Present sir, nineteen. Twenty. Present sir. nineteen present sir. Nineteen present, twenty present, twenty three. Present sir, twenty four. Present sir, twenty five. Present sir, twenty seven. Present sir, twenty eight. Present sir. Twenty nine. Present, sir. Thirty two. Present, sir. Thirty four. Present, sir. Thirty seven. Present, sir. Thirty eight. Present, sir. Thirty nine. Yes, sir. Forty one. Present, sir. Forty two. Forty four. Present, sir. Forty seven. Forty two, present.